এই মুহূর্তে বরিশালের আমানতগঞ্জে আছেন অপূর্ব অপু ও সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমে যাচ্ছি অপুর কাছে। আগামী 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে এখনো একেবারে জমজমাট হয়ে রয়েছে বরিশাল গোটা মহানগরী, প্রচার প্রচারণায় মুখর সকাল থেকে রাত অবধি পর্যন্ত। আমি এই মুহূর্তে আছি শহরের আমানতগঞ্জ এলাকায়। এখানে এসে দেখেছি যে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে কিন্তু নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে। মাহবুবউদ্দিন বীর বিক্রম তার নেতৃত্বে এই মুহূর্তে শহরে এই এলাকায় নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এর আগে নৌকার এখানকার কাণ্ডারি খোকন সেনিয়াবাদ, তিনি এই এলাকা কিন্তু পরিদর্শন করেছে, মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়েছে তিনি নির্বাচিত হতে পারলে কিভাবে এই নগরীকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রতিশ্রুতির বার্তা কিন্তু তিনি আসলে দিয়ে আসছেন এবং বলছেন। তার দাবি হচ্ছে যেহেতু পদ্মা সেতু হয়েছে এই সরকারের আমলে, পায়রা বন্দর হয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ফলে মানুষ নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে এবং তিনি জয়যুক্ত হয়ে বরিশাল বিভাগীয় শহরকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এখানকার বেকারত্ব দূর করবেন, কর্মসংস্থান তৈরি করবেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, তিনিও শহর চষে বেড়াচ্ছেন। তার দাবি হচ্ছে তিনি নির্বাচিত হতে পারলে এই শহরে, তিনি এই মুহূর্তে এই শহরের নগরীতে উৎপাদনমুখী শিল্প কলকারখানা গড়া তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন, বেকারত্ব দূর করবে, শহরের যে বস্তি কলোনিগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু তিনি বলছেন যে তিনি নির্বাচিত হতে পারলে সেই বস্তি এলাকা কলোনিগুলোর সেখানকার সমস্যা দূর করবে। এছাড়া হাত পাকার প্রার্থী মুফতি ফয়জুল করিম, তিনিও বলছেন তিনি নির্বাচিত হতে পারলে মানুষের যে দুঃখ দুর্দশা আছে সেটিও তিনি দূর করবেন। সবকিছু মিলে 7 জন মেয়র প্রার্থী শহরকে একেবারে সরগরম করে রেখেছে প্রচার প্রচারণায়। আমার কাছে ছিল বরিশাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণা খবর। আপনি জানেন যে সিলেটেও আজকে থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী ডামাডাল শুরু হয়েছে, সেখানে রয়েছে সহকর্মী ইকরামুল কবির, তার কাছে জানবো সিলেটের খবরাখবর। সিলেটের নির্বাচনে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এক উৎসবের আমেজ চলছে। সকালে প্রতীক বরাদ্দের পরপরই প্রত্যেকজন প্রার্থী তাদের স্ব অবস্থান থেকে তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন চলছে এই মির্জা জাঙ্গাল এলাকায়। সেই উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন ওয়ার্ড কমিটিগুলো এখানে উপস্থিত রয়েছেন এবং ওয়ার্ড কমিটিতে যারা কাজ করবেন এবং বিভিন্ন কেন্দ্রগুলো যারা কাজ করবে, কেন্দ্রে কেন্দ্রে কাজ করবে, সেই সব ওয়ার্ড কমিটিগুলো এখানে একত্রিত হয়েছে এই প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে। এবং এই বলে রাখা প্রয়োজন যে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 7 জন প্রার্থী কিন্তু এইবারই বলা যায় প্রথমবারের মতন এখানে কোনো মেয়র, সাবেক মেয়র বা বর্তমান মেয়র কেউ কিন্তু নেই, সবাই কিন্তু নতুন প্রার্থী। এদের মধ্যে কেউ কিন্তু আগে কখনো, এই 7 জনের মধ্যে আগে কোনো কখনো কিন্তু মেয়র বা অন্য কোনো পদে আসীন ছিলেন না, একেবারে নবাগত সবাই। এবং নবাগতদের লড়াই চলবে এখানে এবং আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম বাবুল, এছাড়া হাতপাখা এবং গোলাপ ফুল, এই 4টি প্রতীক জাতীয় প্রতীক, এছাড়া 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। অন্যদিকে কাউন্সিলর পদে 42 জন যে কাউন্সিলর সেই পদে 273 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 14টি সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জন্য 87 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। বলে রাখা প্রয়োজন যে মোট ভোটার এই সিলেট সিটি কর্পোরেশন এলাকা 487,747 জন। এবারই প্রথম 6 জন তৃতীয় লিঙ্গের ভোটার এই সিটি কর্পোরেশনের ভোটারদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এই প্রার্থীদের সাথে আগামী 10 তারিখ সভা করবেন এবং সেই সভার মাধ্যমে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এবং ইভিএম এর মাধ্যমে ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে ব্রিফ করবে। মোটামুটি এই ছিল সিলেটে যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রধান কার্যালয় উদ্বোধন হচ্ছে তার সবশেষ খবর। সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেট ও বরিশালে।